নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, তোমরা যদি ইন্ডিয়ান ডিফেন্স বা ভারতীয় সেনাবাহিনীতে জয়েন করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে, অন্যথায় এই ভিডিও স্কিপ করে যাবে। কারণ আজকে আমরা এই ভিডিওতে ভারতীয় সেনাবাহিনীতে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ করানো হবে, পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু এই রিক্রুটমেন্ট হচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ভ্যাকান্সি আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সব বিষয়ে সব ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল যদি তুমি প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, ডিটেলসে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা আবেদন করবে, কী যোগ্যতা দরকার, কোন পোস্টে তোমাকে নিয়োগ করানো হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ এখানে পোস্ট নেম বলা আছে আসাম রাইফেল র্যালি 2021-22। তো আসাম রাইফেলের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে। তো এখানে চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আসাম রাইফেলের রিক্রুটমেন্টের ভ্যাকান্সি আছে, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আবেদন করা যাবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলে দিই অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে। 11/9/2021 তারিখ থেকে কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, লাস্ট ডেট 25/10/2021 তারিখ পর্যন্ত। 25/10/2021 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট ডেট ফি পার ফি মানে যদি অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট 25/10/2021 তারিখ এবং রিটেন এক্সাম তোমাদের 1 ডিসেম্বর 2021 তারিখ কিন্তু রিটেন এক্সাম ডেট বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে দেখো এখানে মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত পড়বে। গ্রুপ বি যে পোস্ট আছে সেই পোস্টের জন্য কিন্তু তোমাদের জেনারেল এবং ওবিসি পোস্টের ক্ষেত্রে 200 টাকা, গ্রুপ সি পোস্টের জন্য তোমাকে বলা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্ষেত্রে 100 টাকা এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে এসসি এসটি এবং ইএসএম ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম কিন্তু আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন ফি জমা দিতে পারবে তোমরা স্টেট ব্যাঙ্ক দিয়েও জমা দিতে পারবে এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হচ্ছে, তোমাদের দেখাবো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে। ক্যান্ডিডেট মাস্ট পাস 10-12 মানে তোমার 10th পাস করলে তোমার আবেদন করতে হবে, 12th পাস করে আবেদন করতে হবে এবং ডিপ্লোমা পাস করলেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো ফর ট্রেড ওয়াইজ এলিজিবিলিটি এবং ট্রেড ওয়াইজ এলিজিবিলিটি এখনও দেওয়া হয়নি, তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। 11 তারিখে যেহেতু রিক্রুটমেন্ট, 11 তারিখের আগে তোমাদের জানিয়ে দেওয়া হবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটির 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর দেখো বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেল ক্যাটাগরির জন্য। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে তোমার মেল ক্যাটাগরির জন্য হাইট প্রয়োজন তোমাদের 170 সেন্টিমিটার অল ক্যান্ডিডেটের জন্য এবং এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 162.5 সেন্টিমিটার। বুকের ছাতি মানে চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, না ফুলিয়ে এবং ফুলিয়ে 85 মানে 85 সেন্টিমিটার। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলা হচ্ছে তোমাদের ফিমেল ক্যাটাগরি। ফিমেল ক্যাটাগরিতে তোমাদের হাইট প্রয়োজন 157 সেন্টিমিটার অল ক্যান্ডিডেট এবং যারা এসটি ক্যাটাগরিতে আছে তাদের জন্য কিন্তু 150 সেন্টিমিটার এবং চেস্টের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দেখো ভ্যাকান্সি এখানে 1230 মানে 1230টি শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। তারপরে দেখো বলা হচ্ছে এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস। তো কোন আমাদের পশ্চিমবঙ্গে পোস্ট আছে কত সেটা দেখিয়ে নেবো এখানে। দেখো তার আগে দেখো না কোন পোস্টের জন্য কত শূন্যপদ আছে। দেখো সাপাইওয়ালাতে মেল সাপাইতে আছে 7টি শূন্যপদ, ঠিক আছে, মাসালচিতে আছে 4টি শূন্যপদ, কুকে আছে 339টি শূন্যপদ, বারবার আছে 68টি শূন্যপদ, ফিমেল সাপাইতে আছে 9টি শূন্যপদ, ফার্মাসিস্টে আছে মেল ফিমেলে 32টি শূন্যপদ, ভেটেরিনিতে আছে তোমাদের 9টি শূন্যপদ, এক্সরে অ্যাসিস্ট্যান্ট মেলে আছে তোমাদের 28টি শূন্যপদ, সার্ভে মেলে আছে 10টি শূন্যপদ, প্লাম্বার মেলে আছে 33টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ানে আছে 43টি শূন্যপদ, ঠিক আছে, উপলস্টেট আছে তোমাদের 14টি শূন্যপদ, ভিকেল মেকানিকে আছে 35টি শূন্যপদ, ঠিক আছে। এবার দেখো ইনস্ট্রুমেন্ট রিপেয়ারে আছে তোমাদের 12টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ান মেকানিক ভিকেলসে আছে তোমাদের 24টি শূন্যপদ, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেশিন মেকানিকে আছে তোমাদের 3টি শূন্যপদ, লেনম্যান ফিল্ডে আছে 28টি শূন্যপদ, ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যালে আছে 42টি শূন্যপদ। তারপরে বলা হচ্ছে এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মেল এবং ফিমেলে আছে 19টি শূন্যপদ, ক্লার্কে আছে 339টি শূন্যপদ, ব্রিজ অ্যান্ড রোডে আছে 22টি শূন্যপদ। টোটাল কিন্তু 1230টি শূন্যপদে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। তারপরে দেখো স্টেট ওয়াইজ ভ্যাকান্সি অ্যাভেলেবেল মানে কোন স্টেটে কত শূন্যপদ আছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাবো কোন কোন স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে, কোন কোন স্টেটে তোমাদেরকে ভ্যাকান্সি আছে।
আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, দামার দিউ। এরপরে দেখো তোমাদের এখানে দেখাবো ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু দেওয়া আছে, তার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শূন্য পদ আছে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম, এরপর চলে আসবো আর কি বলা আছে দেখে নেবো। আবেদন তো তোমাদেরকে বলে দিলাম, অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে 11 সেপ্টেম্বর 2021 থেকে, যখন শুরু হবে তখন কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো। যদি তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবো, সেখান থেকে কিন্তু তোমার সরাসরি অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এ বিষয়ে যদি তোমাকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে, আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের প্রবলেমটি সলভ করার চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দেবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।